ওরে পান্নাটা সুর সুন্দর, তাই না? তাই তো, রাইট, তাই বাংলাদেশ অনেক সুন্দর। তোমার বাংলাদেশ অনেক ভালো লাগে? হ্যাঁ, বাংলাদেশ ওরে সুন্দর করেছে, তাই না? আচ্ছা তাই বাবা, বাংলাদেশ অনেক সুন্দর করেছে, তাই তো। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঘুরতে বেরিয়েছে সাকিব ও বুবলির পুত্র সেজাদ খান বীর। আর ঘুরতে বের হয়ে ছোট্ট খুদের মুখে একটি কথাই বারবার শুনতে পাওয়া গেল, বাংলাদেশ অনেক সুন্দর, তাই না? প্রিয় দর্শক, পুরো ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, যারা আমাদের পেজে নতুন, পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে আসি। গাড়িতে করে 21 ফেব্রুয়ারিতে ঘুরতে বেরিয়েছে ছোট্ট খুদে সেজাদ খান বীর। আর গাড়িতে করে বাইরের প্রকৃতি দেখছে আর একটি কথায় বারবার বলছে, বাংলাদেশ অনেক সুন্দর, তাই না? আর পাশ থেকে স্বপ্নম বুবলি বলে ওঠে, হ্যাঁ বাবা, আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। তাই তো বাবা, বাংলাদেশ অনেক সুন্দর। এই ভিডিওটি শেয়ার করে স্বপ্নম বুবলি ক্যাপশনে জুড়ে দিয়েছেন, বাংলাদেশ অনেক সুন্দর, তাই না? বীর বাবজানের চোখে বাংলাদেশ অনেক বেশি সুন্দর। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওতে দেখা যাচ্ছে নানির কোলে বসে রয়েছে সেজাদ খান বীর, পাশে রয়েছে স্বপ্নম বুবলি। মা বুবলি যে ভিডিওটি করেছেন তা বোঝা যাচ্ছে, কেননা তিনি পাশ থেকে সেজাদের সঙ্গে কথা বলছিলেন। তোমার বাংলাদেশ অনেক ভালো লাগে? আর সেজাদের চোখে বাংলাদেশ অনেক সুন্দর। তো ভিউয়ার্স, সাকিব পুত্র সেজাদ খান বীরকে কেমন লাগলো এবং তার চোখে তো বাংলাদেশ অনেক সুন্দর, আপনার চোখে কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানো, আমাদের বাংলা ভাষার জন্য অনেক মানুষ যে শহীদ হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরের ভিডিও মিস না হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।